জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর ভয় দেখিয়ে লাভ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে আর বিএনপি ধ্বংস করে। চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের পর আনোয়ারায় কে ইপিজেড মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। এছাড়া লুটেরা সন্ত্রাসীরা যেন আর ক্ষমতায় আসতে না পারে সে আহ্বান জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে চট্টগ্রামবাসীর কাছে ভোট চান শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের উপলক্ষে শনিবার চট্টগ্রাম যান শেখ হাসিনা। উদ্বোধন করেন সড়কপথে নদীর তলদেশে দক্ষিণ এশিয়ার প্রথম এই টানেলটি। তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় কাজ করেছে দেশের মানুষের উন্নয়ন আর কল্যাণে, আর বিএনপি করেছে ধ্বংস, লুটপাট, অপরাজনীতি আর অগ্নিসন্ত্রাস। বিএনপিকে ভোট চোর আখ্যা করে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় এসেছে, কারো হুমকি ধামকিতে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিচ্যুত করা যাবে না বলেও জানান শেখ হাসিনা।